আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বরাবরণে আমি আছি হাফিজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফার্মে মুরগির জন্য ভ্যাকসিন শিডিউল, কোন কোন ভ্যাকসিনটা আপনাকে কতদিন বয়সে দিতে হবে। কারণ অনেকে আমার কাছে ফোন করেন যে ভাই মুরগিকে আমি এখন ভ্যাকসিন দিব, কোন ভ্যাকসিন দিব, এরকমভাবে অনেকে ফোন দেন। তো সকলের সাথে আসলে কথা বলার সেই সময়টা হয় না, ব্যস্ততার কারণে, খামারের কাজের কারণে। তো আজকে আমি ভিডিও করে দিচ্ছি যাতে করে আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা কাজ করতে পারেন, এবং কোন বয়সে কোন ভ্যাকসিনটা কীভাবে দিতে হবে এবং কোন ভ্যাকসিনটা না দিলেও চলবে, কোনটা দেওয়াটা জরুরি, সেই সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটি আর শেষ পর্যন্ত দেখানো অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একদিন থেকে বা বিভিন্ন বয়সে এক মাস, দেড় মাস, পনেরো দিনের মিশরীয় ফার্মে মুরগিগুলো আমাদের কাছে পাওয়া যায়। আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করতে পারি পাইকারিভাবে নিলে। তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল, একবারে মিশরীয় পিওর ফার্মে। যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে অবশ্য যেগুলো দেখতেছেন এগুলো অলরেডি বুকিং বা অর্ডার হয়ে গেছে, আমাদের বাচ্চা আরও ফুটছে, সেগুলো থেকে আপনাদেরকে দেওয়া যাবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বলছিলাম সেটা হচ্ছে যে মুরগির ভ্যাকসিন শিডিউল। প্রথমত অনেকেই একদিন বয়সে একটি ম্যারেজ ভ্যাকসিন দেন, আবার অনেকে দেন না। যাদের হচ্ছে যে খুচরা মুরগি 100-200 পিস লালন পালন করেন, তারা হচ্ছে যে এই ভ্যাকসিনটা দেওয়া অতটা জরুরি না। আর এক এর পরবর্তী সময় যে জরুরি জরুরি ভ্যাকসিনগুলো সেটা হচ্ছে 3-4 দিন বয়সে আপনারা BCRDB বাচ্চার রানীক্ষেত যেটা, সেটা আপনাকে আপনারা দিয়ে দেবেন। এই BCRDB বাচ্চার রানীক্ষেত যেটা, সেটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন এবং কত ML কীভাবে দিবেন সেটা হচ্ছে যে ছোটো বাচ্চা যদি হয়, অর্থাৎ কম আকারে আপনাদের 100-200 পিস হয়, বাড়িতে লোক থাকে, তাহলে ধরে ধরে মুরগিকে চোখে দিবেন, দুই চোখে দুই ফোঁটা দিয়ে দিবেন। অনেকে আমাকে বলেন যে ভাই 100 দিব নাকি 200 দিব, তা আমি বলবো যে ভাই 200 দিবেন। কারণ যদি আপনি 100 দিলেন, ওটা যদি মিস্টেক হয় তাহলে মুরগিটা আর ফাইল না, দুই চোখে দিলে আপনার যে কোনো একটা চোখে না একটা চোখে ফেতে পারে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে মুরগিকে 200 এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য, 200 দিলে আর মিস্টেকটা আর হলো না। তো মুরগি যদি কম থাকে, লোক যদি বেশি থাকে, তাহলে আপনারা লোকের মাধ্যমে দিয়ে দিতে পারেন। অর্থাৎ 200 মুরগি থাকলে, মানুষ দুইজন থাকলে আধা ঘন্টা করে 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ, এর বেশি সময় লাগবে না। এক আর যদি তাদের 5,000-10,000 বিভিন্ন অর্থাৎ বড়ো শেড আছে, তারা কিন্তু পানির সাথে ওই ভ্যাকসিনটার গুলা খাওয়া দিবেন। এবং ভ্যাকসিনটার কীভাবে পানির সাথে গুলে খাওয়াবেন, অনেক মুরগি খাবে অনেক মুরগি খাবে না, তার জন্য করণীয় হচ্ছে যে প্রথম 2-3 ঘন্টা পানি খাবার উঠে রাখবেন, একবার ক্ষুধার্ত অবস্থায় রাখবেন। এরপরে পানির সাথে হচ্ছে যে এমনভাবে পানিগুলো গুলবেন যাতে করে হচ্ছে যে 20 মিনিট বা 15 মিনিটের ভিতরে পানিগুলো শেষ করে ফেলতে পারে। এই আন্দাজে মুরগির পানিগুলো গুলবেন, ওই পানির সাথে আপনারা এই ভ্যাকসিনটা ইউজ করবেন। আর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার সাধারণত অন্য কোনো ওষুধ লাগে না, তারপরেও যদি ভালো মনে করেন তাহলে লাইসুবিডটা খাওয়াতে পারেন। কারণ লাইসুবিডটা এক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধের মতো, অন্যান্য ওষুধের সাথে যদি আপনি যেমন হাই অ্যান্টিবায়োটিকের সাথে বা বিভিন্ন কারণে আপনারা ওষুধ খাওয়ার আগে পরে অনেক সময় আমরা গ্যাস্ট্রিক ওষুধ খাই, তো সেই জন্য হচ্ছে যে আপনি যদি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে সেটাকে আরও ফুলিয়ে তোলার জন্য বা আরও ভালো কাজ করার জন্য, ওষুধের কাজটা আরও পরিপূর্ণ পাওয়ার জন্য সাথে আপনারা এর লাইসিবিডটা ব্যবহার করতে পারেন। লাইসিবিডটা ব্যবহার করলে আশা করবো আপনার ওষুধগুলো ভালো পরিমাণে কাজ করবে। তো যাই হোক, এটা আপনারা দিয়ে দিবেন। আর এর পরবর্তী সময় সেমভাবে আপনারা গাম্বুরো ভ্যাকসিনটা 11-12 দিন বয়সে দিয়ে দিবেন সেমভাবে। এরপরে 18 দিন বয়সে আবারও গাম্বুরো ভ্যাকসিনটা সেমভাবে দিয়ে দিবেন। এরপরে 20-22 দিন বয়সে আবারও প্রথম যে 3-4 দিনে BCRDB বা বাচ্চার রানীক্ষেতটা দিলেন, সেটা আপনারা 22-23 দিন বয়সে দিয়ে দিবেন শেষ। এর পরবর্তী সময় 35-40 দিন, অনেক সময় 35-40 দিন মুরগির পর্যাপ্ত পরিমাণ ওয়েট বা ওজন হয় না, তার জন্য আমরা 40-45 দিন বা 45-50 দিন বয়সে ফাউল ফক্স দিয়ে থাকি। এটা সাধারণত ফাউল ফক্স অনেকে দেয় অনেকে দেয় না, এটা দেওয়াটাও ঝামেলা। এক দ্বিতীয় কথা হচ্ছে যে এটা সাধারণত শুধু একটা রোগের জন্য দিতে হয়, সেটা হচ্ছে যে মুরগির চোখে যেন গুটি না উঠে, অনেক সময় চোখ বন্ধ হয়ে যায়, চোখের উপর গুটি উঠে, সেই জন্য হচ্ছে যে ফাউল ফক্সটা দেওয়া হয়। এছাড়া ফাউল ফক্সের আর অন্য কোনো কাজ নেই। এখন আসুন দ্বিতীয়ত যে RDB ভ্যাকসিন, এটা মুরগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আপনার অন্য ভ্যাকসিন না দিলেও এই ভ্যাকসিনটা দিতেই হবে, মাস্ট বি
কারণ হচ্ছে তাই আপনি দেখবেন আপনার এলাকায় হিরিয়া রোগ বা জিমানি রোগ বা বিভিন্ন ধরনের রোগ আসে, দেখেন অনেকদিন পরে রোগ আসে, এসে একবার সব মুরগিকে সাফ করে দিয়ে যায়, পুরো এলাকার বা খামারে সব মুরগি মারা যায়। তো তার জন্য আপনার করণীয় হচ্ছে যাই এই আরডিবি ভ্যাকসিনটা প্রতি দুই মাস পর পর দিয়ে দিবেন, প্রতি দুই মাস পর পর এই আরডিবি বা রানের মাংসের যে রানীক্ষেত ভ্যাকসিনটা আছে আরডিবি বলা হয়, সেটা আপনারা রানের মাংসে ইঞ্জেকশন দ্বারা পুশ করতে হবে, এটা প্রতি দুই মাস পর পর। এর পরবর্তী সময় আপনারা অবশ্যই মুরগিকে একটি কলেরা ভ্যাকসিন দিবেন, ওটা 75 থেকে 80 দিন বয়সে সাধারণত এই ভ্যাকসিন না দিলেও পারেন আপনার, তবে আরডি ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যারা গ্রামে 10টা 20টা বা 50টা 10টা 100টা এরকম ধরনের মুরগি লালন পালন করেন, তারাও কিন্তু এই আরডি ভ্যাকসিনটা দিয়ে দিবেন। গ্রামের দেশি মুরগি বলেন, টাইগার মুরগি বলেন, ফার্মি মুরগি বলেন বা অন্যান্য যেসব মুরগি বলেন, এগুলো সব মুরগিতে ভ্যাকসিনগুলো, অথবা যারা 10-20টা লেয়ার মুরগি লালন পালন করেন, তারাও কিন্তু বাজার থেকে বা উপজেলা পানি সম্পদ অফিস থেকে আরডি ভ্যাকসিনটা এনে আপনারা দিতে পারেন এই ভ্যাকসিনটা। আর হচ্ছে তাই মুরগিকে অবশ্যই কৃমিনাশক ওষুধটা খাওয়াবেন, কৃমিনাশক প্রতি দুই মাসের ভিতরে ভিতরে একবার কৃমিনাশক ওষুধটা খাওয়াবেন, এবং মুরগিকে মাঝে মধ্যে লিভার টনিক খাওয়াবেন, যাতে করে মুরগির লিভারটা সঠিক থাকে, সতেজ থাকে। মুরগির লিভার, মানুষের লিভার যদি ভালো থাকে আপনার শরীরটা ভালো থাকবে, খাবার টানবে সঠিক পরিমাণে। তো সেজন্য মুরগির লিভারটা যেন ভালো থাকে অবশ্যই আপনারা মুরগিকে লিভার টনিকটা দিবেন। তো যাই হোক, এবং মাঝে মধ্যে মুরগিকে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো দিবেন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো ডিম দিবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।